মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ খারিজ করলেন অভিযোগকারী ছাত্র সুভাষিস মণ্ডল নামে জুওলজি বিভাগের ওই ছাত্র নবীন বরণে আর্থিক তছরুপের অভিযোগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। যদিও ওই সংবাদ আনন্দবার্তা সম্প্রচারিত করেনি। এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টিএমসিপি ছাত্র নেতা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে সুভাষিস মণ্ডল দাবি করেন তিনি আর্থিক তছরুপের অভিযোগ করেননি। তিনি জানান যে তারিখে অভিযোগ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই দিন তিনি মুর্শিদাবাদে ছিলেন, তার নাম ব্যবহার করা হয়েছে ও স্বাক্ষরও জাল করা হয়েছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। অভিযোগ শুনলাম যে কি করা হয়েছে, সেটা কেউ সুভাষিস মণ্ডল নামের আর কি, আমি সুভাষিস মণ্ডল কিন্তু আমি অভিযোগ করিনি। এবং কালকে আমি প্রথম জানতে পেরেছি যে এরকম কিছু একটা অভিযোগ হয়েছে, আমার নামটা ইউজ করেছে। এই ব্যাপারে গুণাক্ষরেও আমি কিচ্ছু জানতাম না, দিয়ে আমি সেটা ইয়েকে জানাই, ডিপার্টমেন্ট যখন আমাকে জানাই তখন আমি রেজিস্ট্রার স্যারকে সমস্ত ব্যাপারটা জানিয়েছি। এবার তারপরে আর কী ব্যাপার স্যাপার আমি আর কিছু জানি না। তার আগের ঘটনা কী পরের ঘটনা কী সেগুলো কিছু আমি আর কি আর জানি না, এটা হচ্ছে আমার কথা। আমি এটুকু বলতে পারি যে অভিযোগটা করা হয়েছে বা কিছু, সেই অভিযোগে আমি নেই, আমি করিনি, এইটা হচ্ছে মেন আর কি বক্তব্য। কি ছিল কি শুনতে পেয়েছিলাম প্রেস থেকে যেটুকু শুনলাম আর কি, হ্যাঁ ওরকম বিভিন্ন রকম বড় একটা অভিযোগ করেছে, কিন্তু সেই অভিযোগের আমি বিন্দুমাত্র জানি না, আমি কিছু করিনি, এটুকুই হচ্ছে আমার বক্তব্য আর কি। হ্যাঁ সেই সময় তো আমি পিএইচডিতে ভর্তিও হয়নি আর কি, হ্যাঁ এটা অনেক আগের ঘটনা। আর চব্বিশ তারিখ ওরা বলছে যে চব্বিশ তারিখ নাকি ওই অভিযোগটা করা হয়েছে এবং নেওয়া হয়েছে, আপনার রিসিভ করা হয়েছে, কিন্তু চব্বিশ তারিখ আমি এর আগের সপ্তাহে আসিনি, আমি বহরমপুরে ছিলাম আর বিকেলে কল্যাণী গেছিলাম, কল্যাণী ইউনিভার্সিটির রিউনিয়ন ছিল সেই ব্যাপারে। এবার এখানে যেদিন আমি ছিলামই না প্রেজেন্ট সেদিন তো প্রশ্নই ওঠে না আমি অভিযোগ করেছি ফিজিক্যালি বা কিছু কী লেখা ছিল সেই ব্যাপারগুলো আমি কিছু অত জানি, যেটুকু ওই পেপার থেকে আর কি দেখা আর কি। পেপার থেকে কী দেখতে পেলেন মানে ওই একই আর কি পেপারে আর কি, যে ওই সব সম্ভবত ওই টাকা পয়সা সংক্রান্ত কিছু আর কি নয় ছয় করা নিয়ে কিছু একটা ব্যাপার হবে আর কি, কিন্তু সেই ব্যাপারগুলো আমি কিছুই জানতাম না, আমি সেই ব্যাপারে কিছু ইয়েও করি না আর কি, অভিযোগ করিনি। আমি এনিহাও ওটার সঙ্গে রিলেটেড না আর কি, এই হচ্ছে আমার বেশি বক্তব্য। স্যার আজকে কার কাছে অভিযোগ জানালেন আপনি নিজে? না আমি কাউকে অভিযোগ জানাইনি, আমি যে গতকালকে আর কি স্যার ডেকেছিলেন সেখানে যা বলার বলেছি আর কি, আমি সেই ব্যক্তি না, ওনারাও সেটা আশ্বস্ত করেছেন তোমার আর চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট আনন্দবার্তা।